হ্যালো ভিওর্স যারা রিয়েলমি সেভেন ইউজ করছেন বা রিয়েলমি থ্রি ইউজ করছেন রিয়েলমি থ্রি প্রো ইউজ করছেন তাদের যে স্ক্রিন রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিংটি করার জন্য তাদের যে সামনের থেকে একটু উপরে উঠাতে হবে মানে উপর থেকে নিচে নামাতে হবে ঠিক এইভাবে নামাতে হবে নামানোর পরে ঠিক এখানটায় স্কিন রেকর্ডিং নামে একটি অপশন আছে তো এই স্ক্রিন রেকর্ডিং অপশনটা এখানে দেখা যাচ্ছে এই স্ক্রিন রেকর্ডিং অপশনটা আপনারা যদি ক্লিক করেন তো ক্লিক করার পরে ঠিক এখানটায় আরেকটি সেটিংস পাওয়া যাবে মাঝখানে ঠিক এই সেটিংসের উপর যদি আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখেন এই স্ক্রিন রেকর্ডিং করলাম তারপরে আরেকটা সেটিং আসবে মোর সেটিংস আপনারা বুঝতে পারছেন কি না এখানে একটা মোড় সেটিংসের নামে একটা অপশন রয়েছে এই মোড় সেটিংস উপর ক্লিক করতে হবে যখন এখানে মোড় সেটিং ক্লিক করবেন তারপরে প্রথমকার যে অপশনটা আসবে এখানে দেখুন রেকর্ড সিস্টেম সাউন্ড তারপর হচ্ছে মাইক্রোফোন সাউন্ড ঠিক তারপর নিচে আরেকটু চলে যাবেন চলে যাওয়ার পরে এখানটা আরেকটা সেটিংস পাবেন যেখানে হচ্ছে লেখা রয়েছে যে ক্যামেরা সেটিং ওকে ঠিক এইখানে ক্যামেরা সেটিং রয়েছে এই ক্যামেরা সেটিংটা এখানে অন করে দিতে হবে যখন এখানে অন করা যাবে অন করলে পরে এখানকার ক্যামেরা সেটিংটি অন হয়ে যাবে যখনকার ভিডিও করবেন তখনকার এখানটায় ক্যামেরা সেটিংটি অন হয়ে যাবে তো আমি এখানটাই তো আমি এখানটায় ক্যামেরাটি আমার ইচ্ছা মতন আমি একটু সরিয়ে নিয়েছি তো আপনারাও ঠিক এইভাবেই আপনারা সরিয়ে বসিয়ে আপনাদের সুবিধা মতন করতে পারবেন এটা একটা খুব সিম্পল বিষয় আর এইভাবে ভিডিও করতে অনেক ভালো লাগবে যারা স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও করেন তো বন্ধুরা এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য তো ভিডিওটি আপনাদের কাজে লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার